হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে এলাম আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমটি শুনলে আপনি এমনিতেই চমকে উঠবেন, কারণ মাত্র 4 ঘন্টার বৃষ্টিতে স্তব্ধ হয়ে গেল মুম্বাই। কি ঘটেছে সমস্ত আপডেট জানাবো, মুখ্যমন্ত্রী কি বলছেন সেই সমস্ত তথ্য থাকবে। তো এইটি রয়েছে প্রথম গুরুত্বপূর্ণ আপডেট। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিমের দিকে সরছে, এর ফলে বাংলায় কি হতে যাচ্ছে সেই সমস্ত আপডেট জানিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা আমরা এখন যাই ডাইরেক্ট খবরে। 4 ঘন্টায় 198 মিলিমিটার বৃষ্টি, ফুঁসে গেল সাগর এবং ভাসল মুম্বাই, এই হচ্ছে খবর। ঝমঝমিয়ে বৃষ্টির শব্দে ঘুম ভাঙল মুম্বাইবাসীর। রাতভর বৃষ্টিতে বাণিজ্যনগরী ভাসছে, জল ঢুকেছে নিচু এলাকার ঘরবাড়িতে। করোনার ধাক্কায় স্কুল কলেজ এমনিতেই বন্ধ, অফিস কাছারি যেগুলি খোলা ছিল নাগাড়ে বৃষ্টির দাপটে সেগুলিও বন্ধ করে দিতে বাধ্য করা হলো। জলের নিচে তলিয়ে গেছে রেললাইন, সড়কপথ বন্ধ হয়ে গেল, ট্রেন দেখা নেই বাসের। গোরেগাঁও, কিং সার্কেল, হিন্দ মাতা, দাদর, শিবাজী চক, সেল কলোনি, কুরলা এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিয়ন রোড সহ 26টি এলাকায় বন্যা পরিস্থিতি। কান্দিভিলি লাগোয়া ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে মালাডে ধস নামায় দক্ষিণ মুম্বাইয়ের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে পুরো প্রশাসন। জানা যাচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই, থানে, পুনে, রায়গড় এবং রত্নাগিরি সহ একাধিক জেলায় মঙ্গল এবং বুধবার অতি ভারী বৃষ্টির ঘোষণা করে লাল সতর্কতা জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বৃহস্পতিবার বৃষ্টি কমার সম্ভাবনা নেই এই মুহূর্তে। সোমবার রাত 7টা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার ভোর 5টা নাগাদ বৃষ্টির দাপট একটু কমেছিল, তারপর আবার যেই কে সেই। ভারী বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় বাড়ি ভেঙে পড়ায় জলে ভরা হাইড্রেন্টে তলিয়ে যায় এক মহিলা এবং তার 3 সন্তান। পুলিশ 2 বছরের একটি মেয়েকে উদ্ধার করেছে। বৃষ্টির সঙ্গে জোয়ার আসায় 1:45 নাগাদ জলোচ্ছ্বাস দেখা যায় সমুদ্রে। 4.5 মিটার উঁচু ঢেউ উঠবে এমনই কিন্তু সতর্কতাও দেওয়া হয়েছিল আগেই। বস্তুত 2005 সালের পর মুম্বাইতে এত বৃষ্টি হয়নি বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তার কথায় 4 ঘন্টায় 198 মিলিমিটার বৃষ্টি, এই রকম হলে বিশ্বের যে কোনো শহর স্তব্ধ হয়ে যাবে। বঙ্গোপসাগরে এদিকে ঘনীভূত নিম্নচাপের জেরে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠে পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছে, তারপর তা অবস্থান বদল করে আরব সাগরের ওপর দিয়ে প্রভাবিত হওয়ার সময় মারাত্মক শক্তি সঞ্চয় করে ভাসাচ্ছে মুম্বাই এবং রত্নাগিরিকে। এদিকে জানা যাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে পশ্চিমে, বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই সরছে পশ্চিমের দিকে, এর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি। সপ্তাহ শেষে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বুধবার মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে, বিভিন্ন জায়গাতে কোথাও মেঘলা কোথাও হালকা রোদ, এরকমভাবে কিন্তু ছিল। সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছিল, তারপরে আস্তে আস্তে মেঘলা আকাশ দেখা দেয়। বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে তুলনামূলকভাবে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। পশ্চিম বর্ধমান, মেদিনীপুরেও কিছুটা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হালকা হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টিপাতের প্রভাব রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়াবিদদের মতে নিম্নচাপটি ক্রমশ পশ্চিমের দিকে সরে যাবে, তার ফলে আজ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানে কিছুটা তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টি হলেও হতে পারে এমনও কিন্তু সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুলাই মাসে তেমন জোরালো বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। আবহাওয়াবিদরা জানাচ্ছে বর্ষার জোর বাড়ে মূলত মৌসুমি অক্ষরেখার অবস্থানের উপর ভিত্তিতে, তার উপরে নিম্নচাপ এসে বর্ষাকে সক্রিয় করে দিয়েছে। এর ফলে আগামী কয়েকদিন প্রবল না হলেও বর্ষার স্বাভাবিক মেজাজ
মিলতে পারে এমনই কিন্তু অনুমান করছে আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল আপডেট যেটুকু পাওয়া গেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ওখানে কেমন আবহাওয়া চলছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু এদিক ওদিক হয়তো হতে পারে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আর নতুন হলে যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।